হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো চাকলি। চাকলি বানানোর জন্য এখানে নিয়েছি আমি একটা ননস্টিকের প্যান। গ্যাসটা অন করে নেব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি জলটা। আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ নিচ্ছি জলটা। আর নিয়ে নেব এর মধ্যে আমি এখন নুন, নিচ্ছি আমি হলুদ, নেব লঙ্কা গুঁড়ো, নিচ্ছি অল্প একটু আমি ভাজা জিরের গুঁড়ো, আর নেব আমি কয়েকটা দানা জোয়ান, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি 2 পিচ হিং নিলাম আমি। এবারে জলটাকে ফুটতে দেখুন, এটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি তেলটাকে ফুটতে দেবো জলটাকে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল স্পুন মতো সাদা তেল। এটাকে এখন আমি নাড়িয়ে নেব। দেখুন এটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি তেলটাকে ফুটতে দেব জলটাকে। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সুজি। 1 কাপ সুজি দিলাম আমি এখানে। এটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নেব। আর দেবো আমি 1 কাপ চালের গুঁড়ো। তেলটা আমি অফ করে দিয়েছি। এবারে সুজিটা মিলিয়ে নেওয়ার পরে এর মধ্যে মিলিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আগেই অফ করে দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। যদি আপনাদের জলের পরিমাণ কম হয় তাহলে কিন্তু আপনারা একটুখানি গরম জল মেলাতে পারবেন। আমার দেখুন জলের পরিমাণটাও একেবারে ঠিকঠাক আছে, তো আমার আর জল এক্সট্রা জল মেলাতে লাগবে না। আমি এখন এটাকে মিলিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে আমি, যেহেতুটা খুব গরম আছে তাই আমি হাতাটা দিয়ে একটুখানি ঘেঁষে নিচ্ছি। হাতাটা দিয়ে আমি এটাকে 2 মিনিট মতো এরমভাবে চটকে নিচ্ছি। এবারে হাতে নেওয়ার মতো হয়ে গেলে আমি এটাকে নিয়ে নেব একটা বড়ি মধ্যে। এটাকে নিই একটুখানি ঘেঁষে নেব। দেখুন এটাকে আমি 2-3 মিনিট মতো খুব ভালোভাবে ঘেঁষে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাতে একটুখানি তেল লাগিয়ে নিতে পারেন। আমার ডোটটা একেবারে পারফেক্ট আছে, যার জন্য আমার তেল লাগাতে হয়নি। আমি এবারে একটুখানি নিয়ে নেব তেল হাতে। নিয়ে এটাকে আমি একটা চাকলি মেকারের মধ্যে ঢুকিয়ে নেব। তো এটাকে আমি প্রথমে একটুখানি হাতে তেল নিয়ে নিই। দেখুন নিয়ে নিয়েছি আমি একটুখানি হাতে তেল লাগিয়ে নিই আমি এটাকে। চাকলি মেকারের তলাটাতেও আমি একটু লাগিয়ে দিলাম তেলটা।
এটাকে আমি এখন এই প্লেটটার মধ্যে আমি একটু লাগিয়ে নিচ্ছি তেলটা। নিয়ে এটাকে আমি দেখুন মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে এটাকে আমি এরম করে ঢুকিয়ে নিলাম। এবারে আমি চেপে চেপে খুব ভালোভাবে ঢুকিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে লাগিয়ে কিছুটা আমি মেকারের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আর বাকি ডোটা আমি এরকম করে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি একটা প্লেট নিয়েছি, এর উপরে আমি একটা প্লাস্টিক নিয়েছি, আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলের উপরও করে নিতে পারবেন। এবার আমি এটাকে এখন চাকলি মেকারটা দিয়ে আমি এরম করে আস্তে আস্তে করে প্রথম দুটো তিনটে একটুখানি আপনাদের অসুবিধে হতে পারে, তারপরে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। আমি এরমভাবে করে নিচ্ছি, যার যতটা ইচ্ছে বড় বা ছোট আপনারা সেরমভাবে করে নেবেন। লাস্ট পার্টটাকে আমি এরমভাবে একটুখানি চেপে দেবো। এরমভাবে আমি সবগুলো তৈরি করে নেবো। প্রথমে আমি এই কটা তৈরি করে নিচ্ছি, এগুলো ভেজে নিয়ে তারপরে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেলে এর মধ্যে আমি চাকলি গরম হয়ে গেছে তো আমি ছেড়ে দেবো একটা একটা করে চাকলি। আমি একটা একটা করে তুলে নিয়ে ছেড়ে দেবো চাকলিগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজতে হবে, নালে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এই দেখুন তেলটা আমি একদম গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চাকলিগুলো। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি লো মিডিয়াম করে দিয়েছিলাম। এখন 3 মিনিট হয়ে গেছে তো আমি এগুলোকে একটুখানি উল্টে নিচ্ছি। নিয়ে আরও 2-3 মিনিট আমি রেখে দেব। উল্টে নেওয়ার পরে আরও 2-3 মিনিট হয়ে গেছে তো আমি এগুলোকে তুলে নিচ্ছি। হয়ে গেছে আমাদের ক্রিস্পি চাকলি, তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি একটা ভেঙে দেখে দিচ্ছি আপনাদের, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এটা। আর লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।